আল্লাহর কাছে সর্বোত্তম মানুষকে, আমরা আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, মানুষের জন্য যে মানুষের কল্যাণ করা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষ সে। নবীজি এরপরে বলছেন, ও আহাব্বুল আমালি ইলাল্লাহ, আর জানো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, কোন মানুষের হৃদয়ের মধ্যে আনন্দ ঢুকায় দেওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। একটা মানুষের হৃদয়ে আপনি আনন্দ ঢুকায় দিছেন, বিপদে ছিল উদ্ধার করে দিছেন, অর্থনৈতিক কষ্টে ছিল স্বাবলম্বী করে দিছেন, সামর্থ্যে ছিল হেল্প করে দিছেন, ওই লোকটা খুশি হয়ে গেছে। কেউ যদি কারো অন্তরে আনন্দ ঢুকাতে পারে, নবী বলছেন এটাই উত্তম আমল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, অথবা আউ তাকশিফু আনহু কুরবাতান, তার কোনো কষ্ট তুমি দূর করে দিছো, আল্লাহর কাছে এটা উত্তম আমল। আউ তাকদি আনহু দীনান, অথবা সে ঋণগ্রস্ত ছিল, ঋণ মওকুফ করে দিছো। আউ তাতরুদু আনহু জুআন, অথবা সে ক্ষুধার্ত ছিল, তুমি তার ক্ষুধা নিবারণ করায় দিছো। আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এই চারটা আমল সবচেয়ে উন্নত আমল। সুবহানাল্লাহ। আজকে আপনারা জানেন এই যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতিতে আমাদের জন্য করণীয় কী, বন্যা পরিস্থিতিতে আমরা কী করতে পারি। প্রিয় ভাইয়েরা, এক নম্বর বিষয় যেটা বলবো, বন্যা পরিস্থিতিতে সহায়তা প্রদান করেন, সে সাধ্যের মধ্যে নিজেরা সহায়তা করি আমরা, খাদ্য দিয়ে হোক, পোশাক দিয়ে হোক, ঔষধ দিয়ে হোক, আমরা একজন আরেকজনের জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, এই শপথে আমরা একজন আরেকজনের জন্য সহায়তা করি, আমার যতটুকু আছে ততটুকু দিয়ে করি। প্রিয় ভাইয়েরা, দোয়া করি তাদের জন্য, দোয়া হচ্ছে সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার, তাদের জন্য আমরা দোয়া করি। এরপরে সেবা, সাধ্যের মধ্যে আমাদের প্রত্যক্ষভাবে উদ্ধার, চিকিৎসা, এইগুলোর জন্য আমাদেরকে অংশগ্রহণ করার চেষ্টা করা। কেননা খালি মুখে মুখে বললাম এইটুকু নয়, আপনার সামর্থ্য আছে আপনি ফিজিক্যালি ইনভলভ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান। সান্ত্বনা ও সমর্থন, এটা সবচেয়ে বড় জরুরি। তাদেরকে মানসিক সান্ত্বনা দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদেরকে আশ্বাস দেওয়া এবং সাহায্যের জন্য অপরকে উৎসাহিত করা। আপনার নাই কিন্তু একজনকে সাহায্য করার জন্য, আমারটুকু দিয়ে কি হবে, আমি কি করব এটা আমি জানি না। আজকে আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দেখানোর জন্য একটা জিনিস নিয়ে আসছি আমি। আমি এখন পর্যন্ত পুরাটা খুলে দেখি নাই। একজন ফকির, ভিক্ষুক, যে জুম্মার দিন মসজিদের সামনে দাঁড়ায়, বেচারে কাঁদতেছে যে হুজুর আমি দেখে অবাক হয়ে গেছি যে আমাদের টিভিতে দেখাচ্ছে মানুষ নাকি বানে ভেসে চলে যাচ্ছে, সন্তানকে কাঁধে নিছে পিতা, ওই সন্তানগুলোকে বাঁচাতে সে মারা গেছে। এক মহিলা বলছে, আমার পেটে 9 মাসের সন্তান আছে, ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় উঠায় দাও। উঁচু জায়গায় উঠানোর পরেও সেই জায়গায় পানি উঠে গেছে, সেই মহিলা মারা গেছে। এরকম ভাইয়ের কষ্টে আমার তো হুজুর দেওয়ার কিছু নাই, তা আমি সকাল থেকে এইটুকু বিভিন্ন বাড়ির থেকে পাইছি, এইটুকু আপনাদের জন্য দিলাম। একটা ভাই, সে এইটুকু একজন মিসকিন, সে হচ্ছে আপনাদের জন্য এটা পাঠাইছে যে এটা আপনি গেলে এটা দিবেন। সে এর মধ্যে এই যে কয়েকটা আলু দিছে, 2টা পেঁয়াজ দিছে, কয়েকটা আলু দিছে, তার যতটুকু সামর্থ্যে কুলাইছে। এই দেখেন, অর্ধেকটা রসুন দিছে, অর্ধেক রসুন দিছে, 2-3টা পেঁয়াজ, 2-3টা আলু দিছে। দেওয়ার পরে বলছে, হুজুর এইটুকু আমার তো দেওয়ার কিছু নাই, এইটুকু একটু পৌঁছাই দেন। সাথে সে 20টা টাকা পাঠাইছে। সে তার সামর্থ্যে এইটুকু আছে, সে একটা পেঁয়াজ দিতে পারছে, একটা আলু, পুরা রসুন তার কাছে নাই, রসুনের অর্ধেকটুকু সে দিছে, যে তার ভাইয়ের জন্য। এর নাম ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বড় কিছু দেখবেন না, কিন্তু রাব্বুল আলামিন দেখতে চান যে আপনি আপনার ভাইয়ের বিপদে আগায় আসছেন কিনা। তো একজন মিসকিনের কাছে আমার থেকে শেখার আছে। আমি তো বলছি আমি বহু ফকিরের কাছে শিখছি। এক ফকির আমার কাছে হাত পাতার পর 10 টাকা দিছি, সে ওই 10 টাকা নেওয়ার পরে আরেক ফকিরকে 5 টাকা দিছে। আমি বলছি আপনার অনেক টাকা, তাছাড়া আমি দিলাম আর আপনি ওরে দিলেন। সেই ফকির আমাকে বলছে, বাপ তোমার কাছে যে আমি চাইতে পারছি জন্য তুমি দিছি, আর যারে দিলাম ওর পুরা গায়ের মধ্যে টিউমার টিউমার, ও উঠে যেয়ে চাইতে পারে না, তো আমি তো হচ্ছে ভালো আছি, এই জন্য ওর একটু দান করলাম, ফকিরের কাছ থেকেও আমি শিখছি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটু দান করার জন্য, সহযোগিতা করার জন্য চেষ্টা করি। আমি আপনাদের কাছে 4টা লেয়ারের কথা বলেছি, সহায়তা প্রদান করেন, দোয়া করেন, স্বেচ্ছাসেবা দেন, সান্ত্বনা ও সমর্থন দেন, সাহায্য দেওয়ার জন্য অন্যকে উৎসাহিত করেন। এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমাদের ভাইদের জন্য এই মুহূর্তে রান্না করা খাবার দরকার, কারো যদি সামর্থ্য থাকে রান্না করা খাবার পৌঁছানো, এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করা দরকার। এরপরে তাদের জন্য বিশুদ্ধ খাদ্য এবং পানীয় দরকার। সাথে আমার ডাক্তার ভাইদেরকে অগ্রিম বলে রাখবো, যারা আমার কথা শুনতেছেন। প্রিয় ভাইয়েরা,
আপনারা অতি দ্রুত ছোট ছোট গ্রুপে প্রস্তুতি নেন যে আপনাদের এর পরবর্তীতে যে পরিমাণ এখানে চিকিৎসা সংক্রান্ত ডায়রিয়া অন্যান্য যে বিপদ হবে এইগুলো উদ্ধারের জন্য আপনাদেরকে ঝাঁপায় পড়তে হবে প্রিয় ভাইয়েরা। আর ব্যক্তিগত পর্যায়ে এই সময় আপনারা বেশি যুক্ত হওয়ার চেষ্টা করেন না, কেননা ওইখানে যে পানির তোর ওখানে যে আমরা কি করব করতে পারবো না, বরং বড় বড় ট্রাস্টেড যে সকল প্রতিষ্ঠান আছে আমাদের ওইগুলো প্রতিষ্ঠানে আপনারা দেন, তারা আমাদের এই আমানত পূরণ করবে, সন্দেহ করেন না। কি করবে কি না করবে তবে বলবো, ইসলামপন্থী এবং যারা পরীক্ষিত তাদের কাছে আপনারা সহায়তা করেন। মানবতার ধ্বজাধারী যারা ছাত্র আন্দোলনের সময় অপরকে হত্যার পক্ষ অবলম্বনকারী এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আলে মোলামা তাদের মাধ্যমে আমরা সাহায্য করবো ইনশাল্লাহ। রাজি আছে ইনশাল্লাহ? বাংলাদেশের যত মসজিদ যত ইমাম যত মুয়াজ্জিন আছি, আমি আপনাদের ভাই হিসেবে প্রস্তাব দিলাম, আমরা আমাদের সাত দিনের যে আমাদের আপনারা যে আমাদেরকে সম্মানী দেন, আমরা আমাদের সাত দিনের সকল সম্মানী ইমাম মুয়াজ্জিন খতিব আমরা বন্যা দুর্গতদের ফান্ডে দান করলাম। পুরো বাংলাদেশের আমাদের যত ইমাম মুয়াজ্জিন আমরা আছি, আমরা তো চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আমরা এবার প্রথম দিলাম আমাদের এক সপ্তাহের পুরা সম্মানী যেটা আমরা পাই, আমরা পুরা সম্মানী এই বন্যাতদের ফান্ডে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সকল কাজের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে উদ্ধার করার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাইয়েরা ঝাঁপায় পড়তেছেন আমাদের সেনাবাহিনী সহ যেই ভাইয়েরা এখানে সরাসরি জড়িত হয়েছেন, আল্লাহ সকলকে এই উদ্ধার কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। দু একটা প্রশ্ন আসছে, বাস একটুখানি দিয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তি কি দুনিয়ার লোকদের কাজকর্ম দেখতে পায় বা তাদের কথা শুনতে পায়? আমরা অনেক সময় বলে থাকি কোনো কোনো ক্ষেত্রে যে মৃতরা তাদের পক্ষ থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের কোনো বিচার টিচার পেলে কবর থেকে আপনি দেখুন আজকে আপনার জন্য আজকে কী ফয়সালা হয়েছে, এভাবে কি বলা যায় যাচ্ছে? প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় হচ্ছে যে কবরে যারা চলে যান, কোরআন সুন্নাহ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, কোরআনের আয়াতের বর্ণনা অনুযায়ী, কবরে যাওয়ার পরে কবরবাসী আর শুনতে পায় না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নমলের মধ্যে আসছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রসুল আপনি আপনার কথা তো কবরবাসীকে শোনাতে পারবেন না, মৃতদেরকে আপনি শোনাতে পারবেন না, কেননা তাদের হালত পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা আছে, একটা হাদিস আমরা শুনেছি যে যখন মৃতকে কবর দিয়ে চলে আসা হয়, এরপরে মৃতর আত্মীয় স্বজনের পায়ের শব্দ জুতার শব্দ সে শুনতে পায়। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এটার ব্যাখ্যায় বলেছেন যে ওইটা একটা হালত, কবর একটা হালতের নাম, ওই হালতে যখন ওই ব্যক্তিকে ফেরেশতারা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য রুহ তার মধ্যে তাকে ওই হালতে উঠায়, ওই সময়টুকুই কেবল সে শুনতে পায়। কিন্তু এইটা জেনারেল না যে যখনই আপনি যাচ্ছেন বলতেছেন শুনতেছে, এরকম নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনি তার জন্য কোনো দোয়া করেন, তার আত্মাতে আল্লাহ পৌঁছান, সেইভাবে আল্লাহ শোনাতে পারেন। কিন্তু যেই কবরে আসে ওই কবরের সামনে দোয়া করলে, ওই কবরের সামনে বললে, অথবা মৃতকে বলা হচ্ছে যে আজকে সে ধরেন কেউ একটা হত্যা হয়ে গেছে, এরপরে তার বিচার হয়েছে, বিচারে সকলে খুশি হয়েছে, এই খুশিটা কবরে সে দেখতে পাচ্ছে, বিষয়টা এরকম নয়। ওইটা একটা হালত যেটা কবরে প্রশ্ন উত্তরের সময় শুনতে পায়, আর বাকি সময়টুকু আল্লাহ তার রুহানিভাবে যদি তাকে জানান সেটা হালত। কিন্তু কবরে যে আছে ওই কবরেই সব দেখতেছে অথবা কবর থেকে শুনতেছে, এটা হলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আশা করি আপনার উত্তর পেয়েছেন। যাকাতের টাকা কি বন্যার ফান্ডে দেওয়া যাবে? হিন্দুদের টাকা নেয়া বা দেওয়া যাবে কি? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হকদান নির্ধারণ করেছেন। ইন জেনারেলি আপনি যাকাত দিতে পারবেন না, কিন্তু বন্যা দুর্গতদের মধ্যে কেউ যাকাতের যদি হকদার হন, আপনি যদি তাকে অর্থ দিয়ে তাকে মালিক বানায় দেন, অবশ্যই আপনার যাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু জেনারেল ফান্ডে আপনি যাকাতকে যুক্ত করে দিতে পারবেন না। যারা বলবেন যে বন্যা দুর্গতদের জন্য আমরা যাকাতের আলাদা ফান্ডিং করতেছি, যারা যাকাতের হকদার তাদের পুনর্বাসন, তাদের বাড়িঘর, তাদের ট্রিটমেন্ট, তাদের চিকিৎসার জন্য আমরা ওটা ব্যয় করবো, আপনাকে উল্লেখ করে দিতে হবে, কিন্তু জেনারেলের সাথে যাকাতকে মিশাই দেওয়া যাবে না। কেননা যাকাত তার হকদারকে মালিক বানায় দিতে হয়, ওই মালিক এরপরে তার ইচ্ছা মতো খরচ করবে, নচেত আপনি এইটা করতে পারবেন। অতএব বন্যা দুর্গতদের জন্য অবশ্যই যাকাত দেওয়া যাবে, কিন্তু যারা এই ফান্ড রেজ করতেছেন তাদেরকে এটা বলে দিতে হবে যে যাকাতের প্রপার হকদার প্রপার ওয়েতে যেন এটা ব্যবহার হয়, এটা আপনাকে সতর্ক থাকতে হবে। দুই নম্বর, হিন্দুদের টাকা দেওয়া যাবে এবং নেওয়া যাবে কিনা? হ্যাঁ, হিন্দুদের টাকা নেওয়া যাবে, হিন্দুদের টাকা দেওয়াও যাবে, কোনো সমস্যা নাই।
বরং বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতার নামে ভিন্ন রাজনীতি সৃষ্টি করতে চেয়েছিল, যারা আমাদের মিথ্যা মিথ্যা ঘটনা বানায় আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছিল, আজকে প্রমাণ হয়ে গেছে ওই বরিশাল সহ বিভিন্ন অঞ্চলের যারা ওই হিন্দু ভাইয়েরা, তারা পর্যন্ত আসুন্না ফাউন্ডেশন, অন্যান্য ফাউন্ডেশন তারা ডোনেশন দিয়েছেন। এবং আসুন্না ফাউন্ডেশন কেবল নয়, বাংলাদেশে যারা চ্যারিটি ওয়ার্ক করেন তারা বিপদগ্রস্তদেরকে তালিকার মধ্যে আনেন। ওখানে হিন্দু যদি একজন মুসলমানের থেকে বড় বিপদগ্রস্ত হয় তাকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়। সুতরাং এখানে মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করা হয়, এখানে ভেদাভেদ নাই। সুতরাং কোনো হিন্দু যদি দেন অবশ্যই তারটা নেওয়া যাবে, এমনকি মসজিদ নির্মাণের জন্য হিন্দুর টাকা নেওয়া যাবে, কোনো সমস্যা নাই তার জন্য। তার টাকা যদি সে দিতে চায় নেওয়া যাবে আল্লাহর বান্দা হিসেবে। সুতরাং এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই, তার টাকা নেওয়া যাবে। মুসলমানরা কোন জায়গাটায় বারণ করেন এটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে তাদের পূজা, তাদের অর্চনা, তাদের দেবদেবীর নামে উৎসর্গিত, এইগুলো মুসলমানদের সাথে সম্পর্ক নেই, এখানে মুসলমান দিতে পারবে না। কেন, এটা তাদের ধর্মীয় বিষয়, এখানে তাদের সাথে শিরকের বিষয় আছে, সুতরাং এটা আলাদা পার্ট। কিন্তু এই বন্যা বন্যা দুর্গত যে হিন্দু বিপদগ্রস্ত হলে একজন মুসলমান হিসেবে, তারা যেহেতু এই দেশে সংখ্যায় কম সংখ্যক, আমরা আরো বেশি তাদেরকে ভালোবাসা দেখায়া আমরা তাদের জন্য উদ্ধারের জন্য এগিয়ে যাব। সুতরাং এই ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধা নেই। আশা করি আপনারা উত্তর বুঝতে পেরেছেন।